জয়পুরহাটে দুই দিন ব্যাপী নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে মেলা ও পিঠা উৎসব শেষ হয়েছে। জয়পুরহাট শহরের একটি কমিউনিটি সেন্টারে সোমবার এই মেলার উদ্বোধন করেন জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক। কেনাবেচা উদ্যোক্তা গ্রুপের আয়োজনে মেলায় 40টি স্টলের মাধ্যমে নারী উদ্যোক্তারা তাদের নিজ হাতে তৈরি পুরুষ, নারী ও শিশুদের জন্য পোশাক, জুয়েলারি ও কসমেটিক্স সামগ্রী নিয়ে বসেন। এছাড়াও গ্রাম বাংলার হারিয়ে যাওয়া নানা ধরনের পিঠাপুলি নিয়ে সাজানো হয় বেশ কয়েকটি স্টল, যেখান থেকে শিশু কিশোর সহ সব বয়সী মানুষেরা শীতকালীন পিঠার স্বাদ গ্রহণ করেন। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নারীরা এই মেলায় অংশগ্রহণ করছে। তারা নিজেরা নিজেদের যে প্রতিভা, হাতের কাজ থেকে শুরু করে আপনার পিঠা এবং অনলাইনে যাই যা কিছুই সব কিছু তারা যে নিজেরা প্রতিষ্ঠিত করে এই মেলায় অংশগ্রহণ করছে, আমার খুব ভালো লাগছে। এখানে এসে খুব ভালো লাগছে, কারণ অনেক কিছু কিনতে পারলাম এখানে। অনেক পিঠাপুলির মাধ্যমে আমরা গ্রাম বাংলার অনেক ঐতিহ্য দেখতে পেলাম। মেলাটা ঘুরতেছি, অনেক ভালো লাগতেছে। আজকে মেলায় অনেক কিছু কেনাকাটাও করলাম, অনেক ভালো লাগতেছে। এখানে অনেক ধরনের মানে আইটেম করছে, খাবার দাবার, তারপর কাপড়, মানে বিভিন্ন ধরনের আইটেম নিয়ে মেলাটা স্টার্ট করছে। সো আমাদের অনেক সুন্দর লাগতেছে। উদ্যোক্তাদের নিজ হাতে তৈরি পোশাক কিংবা খাবার পণ্য দীর্ঘদিন ধরে অনলাইনে বিক্রি করা হলেও এই প্রথম তারা মেলার মাধ্যমে অফলাইনে সরাসরি ক্রেতাদের হাতে তুলে দেন। আমি 6 বছর ধরে বিজনেস করছি, কিন্তু দেখা গেছে অনলাইন অফলাইন দুইভাবেই সবাই চিনে আমাকে। কিন্তু এই মেলার আয়োজনটা করাতে হয়েছে কি, যারা অনলাইনে চিনে তারা তো চিনে, কিন্তু যারা অফলাইনে আমাকে চিনে না তারা কিন্তু আমাকে দেখতেছে, জানতেছে এবং আমি কী নিয়ে কাজ করছি, আমার কাজের প্রসার মানে প্রচারণাটা হচ্ছে। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট হয়েছে। পিঠাপুলির আজকে স্টলে আমার এখানে স্টল নিয়েছি। এখানে আপনার হাতের সম্পূর্ণ নিজের হাতে তৈরি করা পিঠা, ঝাল পিঠা, কাপ কেক, ডল চকলেট আছে, হোমমেড চকলেট আছে, আপনার ঝাল পিঠা, মূলত সব কিছুই এখানে। আমার আলহামদুলিল্লাহ আজকে অনেক সেল হয়েছে সকাল থেকে। আমি কসমেটিক আইটেমে কাজ করতেছি, অনলাইনে আমার অনেক ভালো ফলাফলের পরেও আমি মেলায় এসেছি সবার সাথে পরিচিত হওয়ার জন্য এবং আমার যেগুলো মানে চাইনিজ প্রোডাক্ট আছে সেগুলোর সাথে সবাইকে পরিচিত করে দেওয়ার জন্য। ভবিষ্যতে এই সকল উদ্যোক্তাদের বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করা হবে বলে জানায় জয়পুরহাটের বেচাকেনা উদ্যোক্তা গ্রুপের ফাউন্ডার এডমিন। জয়পুরহাট জেলার উদ্যোক্তাদেরকে নিয়ে আমাদের একটা অনলাইন প্ল্যাটফর্ম দাঁড় করানোর অনেকদিন ইচ্ছে ছিল, তারই পরিপ্রেক্ষিতে জয়পুরহাটের বেচাকেনা উদ্যোক্তা গ্রুপের শুরু। সেই সূত্রপাত থেকে আমরা 1 বছর 11 মাস পরে আজকে তাদেরকে নিয়ে একটা মেলার আয়োজন করেছি। পিছিয়ে পড়া জনগোষ্ঠী বা পিছিয়ে পড়া যারা উদ্যোক্তা আছে তাদেরকে নিয়ে আমাদের এই পথ চলা, এবং ভবিষ্যতে আমাদের কর্মপরিকল্পনা আছে তাদেরকে ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসা, তাদেরকে আরও বেশি কর্মশালার ব্যবস্থা করা, এগুলি আমাদের মেন ইচ্ছে এই উদ্যোক্তাদেরকে নিয়ে। প্রতিদিনই মেলা ও পিঠা উৎসবে ভিড় ছিল সব বয়সের দর্শনার্থীদের। সময় সংবাদ, জয়পুরহাট।